কুমিল্লায় জুমার খুতবায় আজান দেওয়া নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আবু আনিফ খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার 17 সেপ্টেম্বর মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আব্দু খানের ছেলে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত 7 জন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে, বাকি 4 জনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 1 জনকে আটক করেছে পুলিশ। বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শুক্রবার জুমার নামাজে খুতবায় আজান জোরে এবং আসতে দেওয়ার মতবিরোধ নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আবু হানিফ খান নামে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, জুমার খুতবায় আজান দেওয়া নিয়ে মুসল্লিদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, তার লাশ উদ্ধার করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় 1 জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এটা হলো যে কুড়াখাল একটা মসজিদ আছে, এখানে যে খুতবার নামাজের সময় কেউ আছে ইমামের পিছনে দাঁড়ায় আস্তে করে আজান দেয়, হ্যাঁ, আর আরেক পক্ষ চাইতেছে যে না জোরে আজান দিবে বাইরে, এটা নিয়ে লাগছে। এখন 1 জন মুদারনগর হাসপাতালে নিচ্ছে, আরে হানিফ নামে 1 জন মারা গেছে, আর আবুল খায়ের নামে 1 জন ইনজুর্ড, ভালো ইনজুর্ড, সে আশঙ্কাজনক, তাকে ঢাকা নিয়ে যাচ্ছে। এই আর কি, আহত আরো 4-5 জন আছে, 1 জন আটক আছে।